বলো বলছি শুনুন আব্বাজান আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে বিয়ে দেব মেয়ের বাবা তোমার বাবার বিশিষ্ট বন্ধু ছিল অবশ্য উনি এখন বেঁচে নেই তার একমাত্র মেয়ে শিক্ষিতা সুন্দরী নাম চুয়া আশা করি তুমি বুঝতে পেরেছো মা বাহির থেকে আসার সাথে সাথে কেন বিয়ের প্রসঙ্গটা তোমরা তুললা আমাকে দিয়ে বিয়ে শাদী হবে না এই তোকে দিয়ে বিয়ে শাদী হবে না মানে কেন হবে না তোর বয়স কত হয়েছে খেলাছে এখন বিয়ে না করলে তুই আর বিয়ে করবি কখন বুঝতে পেরেছি মানে তোর এই বিষয়ে কথা বলার অধিকার তুই এখন হারালি বিয়ের ব্যাপারে তোর চিন্তা করতে হবে না আমি যেটা ভালো বুঝবো যেখানে ভালো বুঝবো সেখানে তোর বিয়ে হবে ব্যাস দ্যাট ইজ ফাইনাল না মানে আমি বলছিলাম যে আমি আর তোর মা মিলে যে সিদ্ধান্তটা নেব সেটাই তোকে মানতে হবে আই হ্যাভ আ কোয়েশ্চেন একটা বিষয় জানার ছিল এটা কি বলছেন আব্বাজান আপনি আপনার বিয়ের ব্যাপারে একটা কেন যত খুশি তত কোশ্চেন করতে পারেন বলেন আব্বাজান মা তুমি কি বাবাকে বিয়ে করেছিলে আরে তোর মা আমাকে বিয়ে না করলে তুই আসলি কোথা থেকে আকাশ থেকে টুক করে পড়েছিস গাধা গোদাগা আব্বাজান বলছি তুমি শোনো আমি আর তোমার বাবা সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে করেছি বাহ আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো না মানে তোমরা কিছু মনে করো না মা হ্যাঁ আসলে আমি তো তখন ছিলাম না তাই জিজ্ঞাসা করলাম আর কি আর এখন তো কত নবজাতক পাওয়া যায় রাস্তাঘাটে কত জায়গায় আচ্ছা ওদের বাবা মারাও কি বিয়ে করেছিল আর যদি বিয়ে যদি করেই থাকে তাহলে ওদেরকে ফেলে চলে যায় কেন আব্বাজান মানে আমরা তোমার সাথে প্রাথমিক কথাবার্তা তো সেরেই ফেলেছি এরপরে বিস্তারিত আলোচনা করা যাবে এখন তুমি যেতে পারো যাও আয়না বস আমার কি মনে হয় জানো এই বিরল প্রজাতির প্রাণীটা আমার সন্তান আমার ছেলে না শিশু হাসপাতালে জন্ম হয়েছিল না সেখানে কোনো ভুলে আমার সন্তানের সাথে এই বিরল প্রজাতির প্রাণীটার বদল হয়ে গিয়েছে আর তুমি চুপ করবে কি সব আবোল তাবোল কথা বলছো তুমি আবোল তাবোল কথা বলছি কোথায় মানে তোমার এই ছেলে যদি আমাদের ছেলে হয়ে থাকে এত কিউরিসিটি করতে গিয়ে ওর কিউরিসিটির পর কিউরিসিটি আমি এর নিতে পারছি না আমার 14 পুরুষের মধ্যে এত র্যান্ডম কোন কিউরিয়াস ছেলে আমি দেখিনি সরি আমি একটু এক্সাইটেড হয়ে গেছি আপনি কিন্তু আমার আব্বাজানের অপমান করে কথা বলতেছেন না 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 থাক ঠিক আছে আম্মা হ্যাঁ বাবা আরেকটা কোশ্চেন আছে বলেন আব্বাজান বলেন আমি যদি ধরো বিয়েটা করি আমার বউ কি আমাকে ঠিক এভাবে শাসন করবে না তুমি যেমন করতেছো কত 30 বছর ধরে বাবাকে মানে মনে হয় না একটা ঠাস করে গালে চড়বে বিয়া করছি মা মা কিরে এত দেরি হলো যা আর বলো না একটা সমস্যা হয়েছে সমস্যা কি সমস্যা কি বলবো মা আমি উবার কল করছি উবার আসতে লেট করছে অন্য একটা ছেলে এসে তার গাড়িতে আমাকে লিফট দিল ইভেন সে কি করছে জানো উবারের বিলটাও দিয়ে দিছে তারপর কি হয়েছে তারপর আর কি হবে আমি তাকে ভাড়া দিতে গেছি সে আবার বলে 100 টাকা বেশি চায় তারপর কি হয়েছে তুমি জানো জানো নিশ্চয়ই ছেলেটা বলেছে আপনি দেখতে অনেক সুন্দরী অনেক স্মার্ট ঠিক না মোটেই না মোটেই না মানে অবশ্যই বলেছে আলবাত বলতে হবে কারণ এমন কোনো ছেলে নেই পৃথিবীতে যে আমার মেয়েকে অসুন্দরী বলবে হুম 100 টাকা বেশি চাও আমার মাথা গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর মেজাজটা গরম করতে হবে না মেজাজটা ঠান্ডা কর তাড়াতাড়ি যাই ফ্রেশ হ আজকে তোকে দেখতে আসবে তোর আঙ্কেল আর যা যা তো যাও 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 বাচ্চা তাড়াতাড়ি যাও হ্যাঁ বলছিলাম কি ছোয়ার মা আমাকে ফোন করেছিল ওনার সাথে কথা হয়েছে উনি বলেছেন যে আজকে বিকালে মেয়েটা দেখতে যেতে হবে আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে বিকালেই দেখতে যাব মেয়েটা তুমি রেডি থাকো ঠিক আছে বাবা মা মেয়ে দেখতে যাওয়ার কি আছে তোমরা তো মেয়েকে চেনোই মেয়েকে দেখতে যাওয়ার কি দরকার অবশ্যই দরকার আছে আব্বাজান আপনি আমার বংশের একমাত্র প্রদীপ আর আপনাকে বিয়ে করাবো আপনাকে মেয়ে দেখাবো না সেটা তো হয় না আব্বাজান না 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 মা এই বিয়ে শাদীর জন্য মেয়েটে দেখতে যাও না এটা আমার কাছে অনেকটা পুণ্য কিনতে যাওয়ার মতো মনে হয় মানে পছন্দ হলে কিনলাম পছন্দ না হলে আবার চলে আসলাম এতে করে না বেচারি পাত্রীকে অপমান করা হয় মা না মেয়ে করতে হবে না তোমাকে মেয়েকে অপমান করা হয়
আরে মেয়ে তো তোর পছন্দ হবে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে যে তোর মতন এত কিউরিয়াস মাইন্ডের একটি ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে কিনা। মানে যা খুঁতখুঁতে স্বভাব তোর, তোকে আমি সাবধান করে দিচ্ছি, ওখানে গিয়ে তুই তোর মুখটা খুলবি না, বন্ধ করে রাখবি, জিজ্ঞাসিত না হয়ে নিজে থেকে কোনো কথা বলবি না তুই। জি আব্বা, আমি এখন যাই। এখন জি এখন গিয়ে তাড়াতাড়ি তুই গোসল করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে দৌড় দিয়ে একটা ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসবি। জি আব্বা, কয় কেজি আনবো? আরে সম্পর্ক করতে যাচ্ছি, মানে এখানে এত মিষ্টির পরিমাণ নিয়ে ভাবার কিছু নেই, 10 কেজি নিয়ে আসবি। 10 কেজি? 10 কেজি আব্বা অনেক বেশি হয়ে যাবে, ওদের পাশে তো মানুষ মতো দুজন বাবা, মিনিমাম 1 বছর লাগবে 10 কেজি মিষ্টি শেষ করতে, আর এর মধ্যে যদি কারো বাবা ডায়াবেটিস থাকে। আনতে হবে না তোকে মিষ্টি, আমি নিয়ে আসবো, তুই দয়া করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সুন্দর করে সাজগোজ করে রেডি থাক, যা।